জয় বাংলা, জয় বাংলা। আজকে আমরা 15ই অক্টোবর, 16 তারিখ না, 15 না 16, আজকে আমরা যেরকম এখানে দাঁড়িয়ে আছি হাওড়া জেলায়, সারা বাংলার 23টা সাংগঠনিক জেলায় কিন্তু বাংলা পক্ষর বাজারে আজকে এইভাবেই দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে তার কারণ, তার কারণটা এইখানে দাঁড়িয়ে বোঝালে খুব সুবিধে। এইখানে চারিদিকে জায়গা আছে অধিকাংশ সেন্ট্রাল গভর্নমেন্টে, ডিআরএম অফিস আছে, রেলের এতগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে, তারপরে লিলুয়া ওয়ার্কশপ আছে, বিশাল এলাকা আছে, সেখানে কিছু পাবলিক থাকে, সেখানে কিছু পাবলিক চাকরি করে, চাকরি করে খারাপ মাইনে পায়, এরকম কেউ নেই। রেলের চাকরি কেউ আছে খারাপ মাইনে পায়? কেউ নেই। ভালো মাইনে যেটা পায় সেটা তার ভাই বেরাদার এনে নিয়েছে, আশেপাশে বসিয়ে দিয়েছে। এখানে স্কুল বানিয়েছে, সেখানে নিরামিষ হয় না, মানে আমিষ হয় না, আস্তে আস্তে বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে। আমি বাইকে করে আসছিলাম এই পথে, দুবার হলো হোঁচট, একদম রাস্তার মাঝখানে বাপের মতো পেরোচ্ছে, বাপের জমি দাঁড়িয়ে গেল, মানে একদম মেরে দিতাম আমরা এই বুক থেকে একটা গালাগাল বেরোতে না পারে। তার কোনো ভূক্ষেপ নেই। কেন ভূক্ষেপ নেই? কারণ জানে যে আমি সিটিয়ে চলছি, আমি যদি একটা টোক করে মারি 50টাকে আনবে, 50টাকে আনতে পেরেছে কারণ কেন্দ্রীয় সরকারি চাকরিগুলো দখল হয়ে যায়। এইটা হলো ঘটনা, এটাই শক্তি। এমন কোন জায়গায় দেখাতে পারবে না যেখানে কেন্দ্রীয় সরকারি চাকরির একখানা জায়গার একটা মূল একখানা কোনো জায়গা নেই, মানে ওই একখানা চিনির টুকরো নেই। তবে তুমি দেখবে যে লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, যে পিঁপড়েই হোক, আরে চিনির টুকরো ঠিক পাবে। একটা বিএসএফ এর একটা ক্যাম্প, বা একখানা কেন্দ্র সরকারি অফিস, বা একখানা রেলের, বা একখানা জুট মিল, বা একখানা তোমার এনটিপিসি, মানে কিছু একটা হতেই থাকবে। এবং তারপরে যেটা হওয়ার আমরা ফেলে দিলে এইটা। আজকে এইসব প্রসঙ্গ আসছে কেন? তার কারণ বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার, তার একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছে অমিত শাহ, বাঙালি তাই খুব ভালো করে চেনা উচিত, সে বাঙালিকে কাঙালি এবং উইপোকা বলেছে, এবং বাঙালির খুব লজ্জিত হওয়া উচিত, তারপরে সে এসে হ্যাঁ করে করে চলে যায়, এবং আরো লজ্জিত হওয়া উচিত যে বেশ কিছু বাঙালি মা এমন সন্তান পেটে ধরেছে যা তাকে দেখলে আর কি করতে থাকে। এর একখানা কমিটি আছে, সেই কমিটি রাষ্ট্রপতির কাছে রেকমেন্ডেশন দিয়েছে, ও রাষ্ট্রপতি সকলে জানে এখন কাঠের পুতুল, ঠিক আছে, কথাও বলে না। তো শুনেছে রাষ্ট্রপতিকে কথা বলতে হিন্দি শিখছে? আরে না না না, বিজেপি পার্টি করতো হিন্দি শিখে ঢুকতে হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, কিছু রেকমেন্ডেশন দিয়েছে, এবং রেকমেন্ডেশন গুলো কিন্তু এই একটু আগে যে আর কি ভাবি যদি মারছিলাম এরকম না, রেকমেন্ডেশন গুলো খুব ডেঞ্জারাস আমাদের জন্য। কি রেকমেন্ডেশন? ভারতের সবচেয়ে উচ্চ শিক্ষার যে জায়গাগুলো কিরকম নাম একটু সেটা শুনি। হিন্দি উচ্চ শিক্ষা, হাই পড়াশোনার জায়গা, আইআইটি, আইআইএম, এইমস, মানে একটা ডাক্তারিতে, একটা ম্যানেজমেন্ট, একটা ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে কেউ একখানা পাস করলে
চান্স পেলে তার বছরে 15 লাখ টাকা গ্যারান্টি মিনিমামে, আমি বলছি ওপরে তো ওপরে সেই জায়গাগুলো। এই সব জায়গায় এখন ইংরেজিতে পড়াবে না, হিন্দিতে পড়াতে হবে তার রেকমেন্ডেশন, ঠিক আছে বাবু? তার মানে, তার মানে ওখানে কে পড়বে, কাকে ঢোকাবে? এবারে থেকে ঢোকার যে পরীক্ষাগুলো সেগুলো বলছে হিন্দিতেই হোক, বলে ইংরেজি তো বিদেশি ভাষা, কি খেলাটা খেলছে দেখো। কেন বাংলা উড়িয়া তামিল এগুলোকে বিদেশি ভাষা, এগুলো যদি পরীক্ষা দিতে দিস না কেন? তুই নিজের ভাষায় পরীক্ষা দেওয়াবি, লালু প্রসাদের ভাষা পরীক্ষা দেওয়া যাবে, নীতিশ কুমারের ভাষায় পরীক্ষা দেওয়া যাবে, অর্জুন সিং এর ভাষায় পরীক্ষা দেওয়া যাবে, জিতেন তাওয়ারির পরীক্ষা ভাষা পরীক্ষা পরীক্ষা দেওয়া যাবে, ঠিক আছে? জাভেদ খান ওর ভাষায় পরীক্ষা দেওয়া যাবে, রবীন্দ্র নজরুল সুভাষ বসু এদের ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। বাহ, তাহলে স্কিমটা কি? প্রথমে এদের ঢুকতে যাওয়ার সময় অফ করে দাও, ঢোকার পরে নিজেদের মধ্যে সিস্টেম বানিয়ে নাও, এগুলো হচ্ছে রেকমেন্ডেশন। এক্ষুনি হবে না, মানে আমাদের কোন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই প্ল্যানটা, যাতে আমরা এ থেকে বোঝা যাবে। ধরো তার মধ্যে তুমি ধরো একটু আগে চাকরি পেয়ে গেছো সেন্ট্রাল গভর্নমেন্টের, এখনই তাতেও পাঁচুয়া নেই, হিন্দি না শিখলে শাস্তির ব্যবস্থার কথা বলা। আচ্ছা, মোগল শাসনের সময় কেউ ফার্সি না শিখলে শাস্তির ব্যবস্থা, এটা যদি হতো আমাদের রক্ত জ্বলত না শুনে আমাদের মাটিতে? ইংরেজ শাসনে কে যদি বলতো যে এখানে বাঙালি যদি ইংরেজি না জানে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে, তাহলে আমাদের আগুন জ্বলত না? তাহলে আজকে বাংলার মাটিতে কেন্দ্রীয় সরকারি চাকরি যে করবে সে যদি হিন্দি না জানে তার তার শাস্তির ব্যবস্থা, আমাদের আগুনটা গায়ের রক্তটা একইভাবে ফোটা উচিত এবং ফুটতে শুরু করেছে, যেটা ওরা আজ করতে পারছে। যত এই করে বহিরাগত হলে কিন্তু প্ররোচনা ইয়ে দেবে না, সকলে বেরিয়ে যাবে এরকম করবে না, ঠিক আছে? অনেক কিছু করবে, ঠিক আছে? সেটা করেছে 50% অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টের বিরাট বাজেট থাকে, বড় বড় ফ্লেক্স খবরের কাগজে এই ওই, মানে চারিদিকে দেখো। ওই যে ইন্ডিয়ান অয়েলের যখন 106 টাকা দিতে যাও লিটারে, একজন হাসি মুখে দাঁড়িয়ে থাকে না, পড়ে থাকে না একটা, তোমার মুখ যখন শুকনো তখন দেখো তার হাসি মুখ, কারণটা বুঝতে পারো না, ঠিক আছে? এই তো সব কিন্তু এই ফ্লেক্স টেক্স থেকে শুরু করছো সব, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন বাজেট, যেটা একটা বাৎসরিক কয়েক হাজার কোটি টাকা। তার অন্তত 50% হিন্দিতে করতে হবে, গভর্নমেন্ট যখন বলছে অন্তত 50% হিন্দিতে করতে হবে, তার মানে সিগন্যালটা কি? ওপরের লিমিটটা বলে দেয়নি, বলেছে অন্তত 50% হিন্দিতে করতে হবে, মানে 70% যে করবে, 80% যে করবে সে আরো ভালো, 90% যে করবে সে আরো ভালো। যার ভুল জায়গাটা হচ্ছে যে আমাদের পড়তে দেবে না, বুঝতে দেবে না, মনে করো না এগুলো কিন্তু শুধু ওই দাঁত কেলানো ফ্লেক্স। এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিন্তু চাকরির অ্যাডভার্টাইজমেন্ট, পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট, টেন্ডার, এই যে রিলুয়ায় যদি স্ক্র্যাপ হয়, স্ক্র্যাপ যে অকশন হবে তার পরে তুমি জানতেও পারবে না, তো আপনা আপনা বাৎসরিক দিয়ে হিন্দিতে প্রচার করা হবে, সারা বিশ্বে হিন্দি কে বোঝে? বিহার থেকে হরিয়ানা বোঝে আর পাকিস্তানের লোকজন বোঝে, তাই তো? নরেন্দ্র মোদী যখন হিন্দিতে ভাষণ দেয়, ভারতে যত পার্সেন্ট লোক বোঝে তার থেকে পাকিস্তানে বেশি পার্সেন্ট লোক বোঝে, কি ভুল কি ঠিক না ভুল, তাই না?
হয়তো পাকিস্তানিদের সুবিধা হবে, আর কেউ বোঝে না, বিশ্বে আর কেউ বোঝে না। আছে আরো দু একটা দ্বীপ, মরিশাস ফরিশাস দু একটা দ্বীপ আছে, ঠিক আছে, সেখান থেকে ব্রিটিশরা এদের নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিয়েছিল। তারপরে যা হয় যেখানে ছাড়ো মেজরিটি হয়ে যাবে, তাই হয়েছে, ওই সব জায়গায় বোঝে, এই যে দেখতে পাচ্ছ না। এবার খুব ভালো লাগবে, শুনতে খুব ভালো লাগবে, এই সবই হবে অহিন্দি রাজ্যের টাকায়, তোমার টাকায়, বাঙালির টাকায়, উড়িয়ার টাকায়, তামিলের টাকায়, কন্নড়ের টাকায়, বুঝতে পারছো, তোমার টাকায় এগুলো হবে, তোমার টাকায়। তোমার ছেলে মেয়ে যেন কেন্দ্রীয় সরকারি চাকরি না পায় তার ব্যবস্থা হবে, কিন্তু যে চাকরিটা থাকবে তার মাইনেটা তোমার পকেট থেকে নেওয়া হবে। দেখো এটাকেই তো উপনিবেশবাদ বলে, এটাকেই তো সাম্রাজ্য বলে, এটাকেই তো দাস হয়ে যাওয়া বলে। তবে তুমি যে খাচ্ছ খেলে যে ট্যাক্স দিচ্ছ এটা বেগার, আমরা ট্যাক্স দিই কেন? আমরা ট্যাক্স দিই যাতে, হ্যাঁ ধরো একটা কমন কিছু একখানা যেটা আমি একা বানাতে পারবো না, আমার ট্যাক্স নিয়ে ওর ট্যাক্স নিয়ে ওর ট্যাক্স নিয়ে ওর ট্যাক্স নিয়ে আমরা কমন নিয়ে একটা খরচাটা করবো, তাতে আমাদের সকলের লাভ হবে, এটাই তো মূল জায়গা। যেরকম আমি বলছি এই যে ডিআরএম এর মাইনে, এই যে ডিআরএম আছে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হাওড়ায়, এই ডিআরএম এর মাইনে, ডিআরএম কেন কাজের জন্য, ডিআরএম এর মাইনে আমি একা, আমার একার ট্যাক্সে হবে না, তাহলে এখানে একজন 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 করে জমা হয়ে যেটা হবে। ওরা কি বলছে, ওরা বলছে আমরা এমন ব্যবস্থা করবো যে তোমরা শুধু ট্যাক্সি দেবে কিন্তু এই ডিআরএমটা কখনো তোমাদের মধ্যে কেউ হবে না, তোমরা ট্যাক্সটা দেবে কিন্তু এই ডিআরএম তোমার ভাষা কখনো বলবে না। কার ভাষা বলবে? যা ট্যাক্স পয়দা করে না, যা বাচ্চা পয়দা করে, যেন আমাদের দোষ, যেন আমাদের দোষ, ঠিক আছে, আমাদের কাজ ওদের খাওয়ানো। অথচ রোজ অহিন্দি রাজ্যগুলো থেকে ভায়া কেন্দ্রীয় সরকার যে টাকাটা ট্রান্সফার হচ্ছে ওখানে, ওই টাকাটা যদি, এই দেখো না একটু, হ্যালো, যদি টাকাটা ট্রান্সফার না হতো তাহলে আফ্রিকার নিকৃষ্টতম, তাহলে আফ্রিকার নিকৃষ্টতম রাজ্যগুলো রাষ্ট্রগুলো থেকেও ঝুল অবস্থা হতো, সেখান থেকে আমাদের থেকে লুটে পুটে নিয়ে 50% আমদো হামারাদো বাকি কলকাতা ভেজদো করে এই অবস্থা। ভেবে দেখো তাহলে কি অবস্থা আসল, এরকম অবস্থা হলে সাধারণত কি স্যালুট করে থাকে, খেতে দিচ্ছ পড়তে দিচ্ছ, কি বলছে না তোরা ট্যাক্স দিবি আমরা চাকরি করবো, কেন আমাদের সংখ্যা বেশি, আমরা এমপি করবো, আর আমাদের পার্টি আছে বিজেপি পার্টি, তারা আমাদের ঢুকিয়ে দেবে, খুব সহজ হিসেব। আমরা এখনো বলছি যে অহিন্দি আমরা যারা রয়েছি আমরা ভারতে সংখ্যা করিছি, এটা কিন্তু আর বেশি দিন বলতে পারবো না। যারা 54% বসে আছে তার এত না মেজরিটির বড়াই করে কোনো লাভ নেই, ঠিক আছে, খুব কাছাকাছি একটা জায়গায় রয়েছে। এবং মাথায় রেখো এরা পুঁজির দখল নিয়ে, সবকিছুর দখল নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, আরে ধরো ইয়াং ছেলে, সে বড় ছেলে, সে বিএসএফ এর ফ্যাট ফ্যাট, সে সিআরপিএফ এর ফ্যাট ফ্যাট, সে স্টিল অথরিটির ওপরে যেগুলো বসে আছে, সে কোল ইন্ডিয়ার ওপরে বসে আছে, সে ব্যাংকের ম্যানেজার, সে ভারতীয় সেনায়, সে টেন্ডার পাচ্ছে, সে ডিআরএম, সে, তাহলে আমাদের ছেলেগুলো মনে হবে না যে আমাদের দ্বারা কি হয়, আমাদের মেয়েগুলো মনে হবে না যে সফল পুরুষ, মনে হবে না, বলে আমাদের চেতনায় কি হবে, ওইটা হবার একখানা চেষ্টা হবে, কিন্তু তো পারবি না কখনো, তোর দ্বারা হবে না,
আজকে যদি আমরা বলতাম সর্বভারতীয় সকল পরীক্ষা বাংলায় নিতে হবে, পারত ওরা? শিখে নিয়েও পারত? একই রকম তুমি শিখে নিয়ে কতটা পারবে? কখনো আরে হোম ম্যাচ আর আয়ের ম্যাচ তফাৎ আছে তোরে ভাই, তাই না? হোম ম্যাচে রেফারি আমার, দর্শক আমার, সব আমার। মাঠে কোথায় পিছল পেছল আছে সেটা আমি জানি, কোথায় একটু বালি দেওয়া আছে সেটা আমি জানি। ক্রিকেট যদি খেলা হয় কোথায় একটা পাথর আছে ওখানে ফেললে হাট করে বলটা ঘুরে যাবে এটা আমি জানি। সকলের নিজের নিজের একটা বিষয় বলে সেটা সম্ভব। 1947-এ তবুও তারা সংখ্যা বলে বলেছিল যে আমাদের মাতৃভাষাগুলোতে কেন্দ্রীয় সরকারি কিছু হবে না। আমরা ঐক্যের স্বার্থে আমরা রাজি হয়েছিলাম, আমাদের পুরো বলেছিল যে ঠিক আছে ইংরেজিটাও থাকবে। সেটা কিন্তু যথেষ্ট সমান হলো না, সে তার নিজের ভাষায় দিচ্ছে, আমি শেখা ভাষায় দিচ্ছি। তবুও মন্দের ভালো, মানে আমরা বললাম যে ঠিক আছে আমরা তৃতীয় শ্রেণীর দাস হব না, আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক হব, এখন ওটাও বাদ দিয়ে দিতে চাই। এই যে ইংরেজিকে বলছে ইংরেজির পরিবর্তে হিন্দি, প্রথমে যে শেয়ালটাই কথাটা শুরু করলো, মানে ওই আর কি একজন শেয়াল হা করে না তারপর হু হা করে, এটা হচ্ছে মোহন ভাগবত, এটার নাম আরএসএস এর প্রধান, ঠিক আছে? বিয়ে শাদী করেনি, হাফ প্যান্ট পরে ঘোরে ধেড়ে একটা লোক, ঠিক আছে? কিন্তু আমাদের তো আমাদের আগামী প্রজন্ম নিয়ে ভাবতে হবে, তোদের মতো তো না আমাদের যে পয়দা করার ক্ষমতা নেই, ঠিক আছে? আমরা যারা পুরুষ মানুষ আমাদের তো আগামী প্রজন্মের কথা ভাবতে হবে, তাই না? সে বলছে কি না হিন্দি ইংরেজির জায়গায় হিন্দি, মানেটা কি বলছে? মানে বিশ্ব জ্ঞানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, টেকনোলজির পৃথিবীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। যে কমার্সের যে পৃথিবী, যে নতুন যে পৃথিবী আসছে এসে গেছে, যেখানে ব্লকচেইন আছে, ঠিক আছে, যেখানে ক্রিপ্টোকারেন্সি আছে, যেখানে বিভিন্ন রকম যে জ্ঞান বিজ্ঞান আর্টস সব কিছু যেটা রয়েছে এর সঙ্গে কাট অফ করে দাও, ওরা কুয়োর মধ্যে ঢুকিয়ে দাও। আর ওপরে মুন্সি প্রেমচাঁদ আর এই গালিব আর মোদি আর নেহরু আর এই প্যাটেল আর গান্ধীর ফটো লাগিয়ে দাও, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? আর যেরকম যেরকম মত একটু মুসলিম দরকার হিন্দু দরকার এরকম একটু মশলা মশলা ছিটিয়ে দাও, ব্যাস। আমরা কি মুরগি? ভেবে দেখো প্ল্যানটা কি, শুনে মনে হবে কি না না না, এর উত্তর কি দেয় না? ইংরেজি তো বিদেশি ভাষা, আর হিন্দি তো এটাই তো কথা, হিন্দি তো আমার মার ভাষা, আমার ঠাকুমার ভাষা, আমার ঠাকুরদার ভাষা, আমার দাদুর ভাষা, আমার দাদুর বাপের ভাষা, আমার তার বাপের ভাষা, তাহলে কি, তাহলে কি তোমার বাপের ভাষা, তোমার ঠাকুরদার ভাষা, আমি কি করবো, হাততালি দেব? হ্যাঁ তুই হাততালি দাও, কোনো সমস্যা নেই, আমাদের কোনো ভাষা বা কোনো জাতির প্রতি কোনো রাগ নেই, কিন্তু আমরা সমান অধিকার চাই। কিন্তু এটা বললো ইংরেজি বিদেশি, এটা জানে একটু কাছের, এটাও ঢপ। 2012 সংবিধান জেনে নেওয়া দরকার, সংবিধানটাও বাংলা ভাষায় দেয় না, ওদের ভাষায় দেয় কিন্তু ওরা পড়ে না, আর আমরা পড়ে নিয়েছি। 2012 গুজরাট হাইকোর্ট তার বিখ্যাত জাজমেন্টে বলছে গুজরাটিদের জন্য হিন্দি হলো ফরেন ল্যাঙ্গুয়েজ, একদম জাজমেন্টে আছে, গুজরাটিদের জন্য হিন্দি ফরেন ল্যাঙ্গুয়েজ, বাঙালিদের জন্য হিন্দি ফরেন ল্যাঙ্গুয়েজ, হিন্দুস্তানি যারা হিন্দি উর্দু এদের জন্য বাংলা ফরেন ল্যাঙ্গুয়েজ, গুজরাটি ফরেন ল্যাঙ্গুয়েজ, মারাঠি ফরেন ল্যাঙ্গুয়েজ। এর মানেটা কি দাঁড়ালো? নিজের মাতৃভাষা যারা সব ল্যাঙ্গুয়েজই ফরেন ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষাই একখানা দেশ যার কোলে সারা জীবন কাটাই আমরা। সিএন আন্নাদুরাই যার পোস্টার উনি ধরে রেখেছে হাওড়া বাংলা পক্ষের তরফ থেকে, উনি দারুণ কথা বলেছিলেন আজকে নয় 60-এর দশকে, যখন এই প্ল্যানটা মানে ইংরেজির জায়গায় হিন্দি করে দেওয়ার প্ল্যানটা প্রথমবার এসেছিল,
ও বলে যে বলছে কমন, তুমি এই ধরনের কথা বলে, এটা কমন ভাষা তো দরকার। প্রথম কথা, কমন কার দরকার? দুটো মানুষ যখন কথা বলে, দুটো আলাদা ভাষার লোক, কমনটা কি দিয়ে ঠিক হয় জানো? যার ধান্দা বেশি, যার ধান্দা বেশি। এটাই সারা পৃথিবীর নিয়ম, এই পশ্চিমবঙ্গ ছাড়া। এইখানে কাস্টমার চেষ্টা করে কাস্টমার সার্ভিসের ভাষায় কথা বলতে, এক অদ্ভুত জায়গা। বাকি সারা পৃথিবীতে কাস্টমার সার্ভিস কাস্টমারের ভাষায় কথা বলে, এইখানে কাস্টমার কাস্টমার সার্ভিসের ভাষা বলে কে থাকতে হয়? যাই হোক, কিন্তু সারা বিশ্বের নিয়মটা কি, যে যার ভাই খরচ বেশি সে শিখে নেবে। দেখো তো, এখানে ওরা আমাদের খাওয়ায় না, আমরা ওদের খাওয়াই। বাংলা ওদের খাওয়ায় না, ওরা বাংলাকে খাওয়ায়। সব নিয়ম এখানে উল্টো, সব কিছু উল্টো। তার কারণ, তেলাচ্ছে তেলাচ্ছে তেলাচ্ছে, বনস্পতি শেষ হয়ে গেছে বলছে ঘি আন, ঘি শেষ হয়ে গেছে বলছে সর্ষের তেল আন, সর্ষের তেল আন, শীতকাল এসে গেছে বলবে গ্লিসারিন আন, শীতকাল এসে এখন গ্লিসারিন দেবে। বুঝতে পেরেছি যে কথাটা বলছিলাম, এই যে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, সংযোগকারী, সংযুক্ত, কি কিসের সঙ্গে কিসের সংযোগ? তোর ওখানে পপুলেশন বাড়ছে আমাদের থেকে ডবল রেটে, রাখা যাচ্ছে না। তোর ওখানে জানোই তো, রাত দিন খুন ধর্ষণ, মানে কি ধরনের ভিডিও বেরোয় ওখান থেকে, ওদের ওখান থেকে হপ্তায় যে ধরনের ভিডিও বেরোয়, কোনো একখানা সভ্য এলাকায় হপ্তায় কেন এক বছরে ওরকম পাঁচটা ভিডিও বেরোলে সরকার পড়ে যায়, ওদের ওখানে প্রতি হপ্তায় বেরোয়। কোনো হেলদোল, এতটাই হেলদোল নেই। আচ্ছা, আজকে যদি বুদ্ধদেব বর্ষা বা মমতা ব্যানার্জী বা জ্যোতি বোস বলতো যে আমাকে ভোট দাও, আমরা তোমাদের ব্যাঙ্গালোরে চাকরির ব্যবস্থা করব, ঠিক আছে? কেউ ভোট দিত? কেউ দিত ভোট? ওইসব মুরাদ নেই, আমরা এখানকার লোক, আমরা এখানে চাকরি, যা আয় যা জীবিকা তার জন্য ব্যাঙ্গালোর আমি খুঁজে নেবো, ভোট ব্যবস্থা করতে হবে না, আমরা এটা বলতাম, তাই তো? আপনারা জেনে অবাক হবেন, 2021 সালে যে ভোট হলো, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি, এবং উপমুখ্যমন্ত্রী মানে এর ব্লক প্রেসিডেন্ট আর কি, এদের কি মন্ডল মজুমদার কি আছে না, ওদের ওর পদগুলো কিরকম, দাস মন্ডল, একেবারে মন্ডল সভাপতি, সভাপতি শুনেছি, মন্ডল সভাপতি। আমার, আমি প্রথমে ভাবতাম বোধ হয় যাদের পদবী মন্ডল তাদেরকেই সব পদ দিচ্ছে, তাহলাম না ব্যাপারটা এরকম নয়, ঠিক আছে? যেই হোক, যাও সেটা তাদের বিষয়। তো সে হচ্ছে উপমুখ্যমন্ত্রী, নীতিশ কুমার ছিল মুখ্যমন্ত্রী, মানে বিজেপির ওই স্টেটের টপ পজিশনটা সে। সে বলল 21 সালে যদি বিজেপি জেতে পশ্চিমবঙ্গে, তাহলে বিহারের লাখ লাখ লোকের এখানে চাকরির ব্যবস্থা করবে। তাতে সে খুব হাততালি পেল লোকালি, মানে এটা তো নিশ্চয়ই জনপ্রিয়তা হারাতে করেনি, ও জনপ্রিয়তা বাড়াতে বলেছে, এবং প্ল্যানিং ছিল। ভাবো, সেই দলের সঙ্গে কিছু এখানে বাঙালি লেলা করে, ঠিক আছে? এবং কি দেখায়, কি দেখায়, ওরা যদি কিছু করে তখন তো এরাই আসবে। কিছু করতে পারেনি, এ তো ডাকছিল আমাদের, সেই তো দুদিন আগে, ওদেরকে বাঁচায়, শুভেন্দু অধিকারী গেছে বাঁচাতে। এতদিন কি বলে বাঙালিদের মধ্যে যারা মুসলিম তাদের ওদেরা বলে ওদের থেকে বাঁচাবো, বাঙালিদের মধ্যে যারা হিন্দু বলে ওদের থেকে বাঁচাবো। এই তো দেখা গেল, নিজেদের মধ্যে ক্যাজরা করে গেছে, কোনো বাঙালি যায়, বাংলা পক্ষ খুব স্পষ্ট বলেছে ধরে এক ডিব্বায়, আলাদা আলাদা ডিব্বা না, এক ডিব্বা, ঠিক আছে?
যাই হোক, যে কথাটা বলছিলাম অন্য প্রসঙ্গে এসে যে সংযোগকারী ভাষা কি, যে পপুলেশন তারা আমাদের বলে তুমি পাঁচটা বাচ্চা করেছো, হ্যাঁ যে খায় চিনি জোগায় চিন্তামণি, হ্যাঁ তা চিন্তামণিকে জিজ্ঞেস করো, চিন্তামণি প্রসাদকে জিজ্ঞেস করো, চিন্তামণি কুমারকে জিজ্ঞেস করো, চিন্তামণি দাসকে জিজ্ঞেস করতে এসছো কেন, তাই না? এই যে পপুলেশনটা পুশ করবে এবার অন্য জায়গায়, তাদের যেন কোনো অসুবিধা না, এইটাই হচ্ছে সংযোগটা মনে হবে কিন্তু শুনে। আমি বলছি তিনটে কথা, আমি এনার কথায় আসবো, খুব গুরুত্বপূর্ণ। হিন্দি শেখা নিয়ে অনেকে বলে হিন্দি শিখলে না একটা অপরচুনিটি বাড়ে, হিন্দি জানলে অপরচুনিটি বাড়ে, এই কথাটা একটা চালু আছে। আমি তিনটে কথা বলবো, একটু মানিয়ে নিও, নিজের মনে কিন্তু একটু ভেবে নিও। আচ্ছা, লিলুয়ায় তো প্রতিটি বাঙালি হিন্দি বোঝে, তাই তো? সালকিয়ায় প্রতিটি বাঙালি হিন্দি বোঝে, শিবপুরে প্রতিটি বাঙালি হিন্দি বোঝে, পিএম বস্তির কাছে প্রতিটি বাঙালি হিন্দি বোঝে। একই কথা হচ্ছে বানপুর, কুলটি, আসানসোল, ভাটপাড়া, রিসরা, যা যা বলো প্রতিটি বাঙালি হিন্দি, অন্যান্য জায়গায় প্রতিটি বাঙালি এরকম হিন্দি বোঝে। আচ্ছা, যেসব জায়গায় প্রতিটি বাঙালি হিন্দি বোঝে আর যেসব জায়গায় প্রতিটি বাঙালি হিন্দি বোঝে না, বাঙালির অবস্থা ঢিলা কোথায়? যেসব জায়গায় প্রতিটি বাঙালি হিন্দি বোঝে সেখানে বাঙালির অবস্থাটা কি? ভাবো, যেখানে প্রতিটি বাঙালি হিন্দি বোঝে না সেখানে তবুও একটু যা কিছু, কিন্তু যেখানে প্রতিটি লোক বোঝে সেখানে বাঙালির অবস্থা একদম কলকলে হয়ে গেছে। দু নম্বর বলছি আপনার চাকরি, সর্বভারতীয় ক্ষেত্রে সুবিধা হবে, তাহলে এমন একখানা চাকরির জন্য সুবিধা হবে যাতে হিন্দি জানাটা গুরুত্বপূর্ণ, তাই জন্যই তো যুক্তি দিয়ে বলল। আচ্ছা, হিন্দি জানার ওপর কতটা ভালো কতটা খারাপ জানো, তার ওপর ভিত্তি করে যে চাকরি, তাহলে তুমি পাবে না ওরা পাবে। আমাদের হিন্দি উর্দু ঘষে 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 আমাদের মধ্যে যেগুলো টপ 1-2% হিন্দি পণ্ডিত উর্দু পণ্ডিত তৈরি হবে, সেগুলো ওদের সবচেয়ে ঝর্তিগুলোর মতো তৈরি হবে, ওরা অ্যালার্জিটাই তো হবে, তার তো নিজে, আমার তো ঘষে, দুটো কোনো তুলনা হয় না কখনো। এই যে আমি যা বাংলা একদম ঘুমিয়ে ঘুমিয়ে বাংলা, সকলেই আমরা ঘুমিয়ে ঘুমিয়ে বাংলা, ভোরবেলা থাবড়ে দিলে তখনও বাংলা বেরোবে, তাই তো পারবে আমাদের সাথে বাংলাতে, একই রকম বিষয়। অর্থাৎ আমরা একখানা কাল্পনিক মনে করছি যে বিরাট ফিল্ড খুলে যাবে, কিন্তু যে ফিল্ডটা যেটা খোলা থাকবে সেখানে প্রথমেই এমন একখানা হাডেল দেওয়া থাকবে যে ফিল্ডটা দেখে হা করে ছুটে গেলি, তারপরে দেখলি না একটা হাডেল আছে, একটা হাডেল আছে। কিন্তু এই যে এর মধ্যে তুমি যে হিন্দিটা শিখে নিলে, হিন্দিটা বুঝতে পারলে, এতে কোনো ক্ষতি হবে? আমি তো এতক্ষণ বললাম যে লাভ হবে না, ক্ষতি হবে কি? হ্যাঁ ক্ষতি হবে। কি ক্ষতি হবে? তোমাকে না মাল বেচতে আর কোনো বাঙালি লাগবে না, যত বাঙালি হিন্দি উর্দু বুঝবে সেলসে কোনো বাঙালি লাগবে না, ভেবে দেখো, সেটা অনলাইন সেলস হোক, দোকানে হোক, যা হোক, তুমি যদি বোঝো তার ভাষা আলাদা করে বাঙালি রাখবো কেন? বরং একটা লোককে বাঙালিকেও দেখবে, একেও দেখবে, মালিক দেখবে, খরচা কম, বোঝো ব্যাপারটা। বাঙালিকে দিয়ে হিন্দি বলিয়ে তো বিহারে মাল বেচবে না, কিন্তু বিহার থেকে লোক আনিয়ে হিন্দি বলি যদি বাঙালিকে মাল বেচতে পারে, তাহলে বাঙালি ছেলেগুলো কাকে মাল বেচবে? তার কাছে শুধু মাল কে না, উপনিবেশের মতো, সাম্রাজ্যের মতো, সে হচ্ছে একটা বাজার। এই সিএ রান্নাদুরা এই কমন ল্যাঙ্গুয়েজ নিয়ে বলেছিল, লিঙ্ক ভাষা, খুব একদম স্পষ্ট কথা, প্রতিটি ভারতীয় অধিকার সমান, কেউ বেশি না কেউ কম না। তাহলে বলে যে এই কমন ভাষাটা এমন হতে হবে, যদি কমন ভাষা হতেই হয়, যদি কমন ভাষা হতেই হয়, সেই ভাষা এমন হতে হবে যে প্রতিটি ভারতীয়র কাছে যার সুবিধা এবং
তোমার অসুবিধা একই রকম, ভাই তোমারও অসুবিধা আমারও অসুবিধা, তোমারও সুবিধা আমারও সুবিধা, কারণ এটার ভিত্তিতে তাহলে কোনো পরীক্ষা হলে বা কম্পিটিশন হলে বা যা কিছু হলে যে তোমাকেও যদি ঠ্যাং ভেঙে তোমার ল্যাংচাতে হয় আমাকেও ঠ্যাং ভেঙে ল্যাংচাতে হচ্ছে, তুমি যদি লাফিয়ে লাফিয়ে যাও আমিও লাফিয়ে লাফিয়ে যাই, এই তো। সেই ভাষাটা কোনটা? সেই ভাষাটা ইংরেজি, কারোর মাতৃভাষা না, এটা বিহারের মাতৃভাষা না, এটা বাংলার মাতৃভাষা না, এটা মহারাষ্ট্রের মাতৃভাষা না, এটা কেরলের মাতৃভাষা না, এটা কাশ্মীরের মাতৃভাষা না, তার মানে এটা কি? এটা কারোরই না, মানে সবাই সম দূরত্বে রয়েছে, ঠিক আছে। আমি যদি আজকে এখানে দাঁড়িয়ে থাকি, আমি তার কাছে, তার কাছে, ঠিক আছে, আমি যদি এখানটা দাঁড়িয়ে পড়ি কারোরই কাছেন না, কিন্তু সকলেরই সুবিধা, বোঝা গেল বিষয়টা? এইটা হচ্ছে ইংরেজি। আবার ইংরেজির আরেকটা কোয়ালিফিকেশন আছে ভারতের পরিপ্রেক্ষিতে, ইংরেজি হচ্ছে একমাত্র ভাষা যেটা ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি বোর্ডের প্রতিটি স্কুলে পড়ানো হয় বাধ্যতামূলকভাবে, এরকম আর কোনো ভাষা নেই। কথাটা আবার বলি, ভারতের প্রতিটি রাজ্যে প্রতিটি বোর্ডে, দিল্লি বোর্ড হোক, পশ্চিমবঙ্গ বোর্ড হোক, বিহার বোর্ড হোক, মহারাষ্ট্র বোর্ড হোক, যে বোর্ড হোক, মাদ্রাসা বোর্ড হোক, প্রতিটি বোর্ডে ইংরেজি বাধ্যতামূলক প্রতিটি স্কুলে, প্রতিটি রাজ্যে। এটা ভারতে অন্য কোনো ভাষার জন্য এটা সত্য নয়। ভারতের প্রতিটি স্কুলে হিন্দি, বাংলা, তামিল, তেলেগু কোনো ভাষা বাধ্যতামূলক নয় প্রতিটি স্কুলে, কিন্তু ইংরেজি সব কটা স্কুলে বাধ্যতামূলক। তাহলে অলরেডি তো আমি এটাই তো শেখার জন্যই পরিকাঠামোটা তৈরি করছি। অনেকে বলে না, হ্যাঁ ইংরেজি সবাই পারবে, ও তার মানে তুমি এটা ধরেই নিচ্ছ যে তুমি শিক্ষা ব্যবস্থা এমন বানাবে যে লোকে আর স্কুল ফাইনাল পাস করবে না, তা শিক্ষিত হবে না, মানে ওই টু থ্রিতে পড়ে তুমি বার করে দাও তারপরে এই করবে, ওটা ধরে নিয়েই তো বলছো, বুঝবে কি করে? তোমার সিস্টেমে ক্লাস 10-12 অব্দি পড়লে বুঝবে না কি করে? বুঝবে না কি করে? এই যে আমাদের কমন যে জায়গাটা, এটাকে ধ্বংস করতে চায়, এর জায়গায় হিন্দি দিতে চায়, তাহলে সুবিধা কার? ওদের শাসক শ্রেণী বানাতে চায়। বোঝা যাচ্ছে যে যেখানে তুমি দরখাস্ত লিখবে, স্যার ইয়ে হোগা প্লিজ, আর এটাও কিন্তু প্রথম প্রথম যখন তোমার দু একটা আছে তারপরে গেটে ঢুকতে দেবে না, তারপরে না রজনীগন্ধা ছিঁড়ে ছিঁড়ে মুখে দিয়ে দিয়ে না টেবিলের চারিপাশে টেন্ডার ঠিক হবে, লাইসেন্স ঠিক হবে, চাকরি ঠিক হবে, বিমল তিরঙ্গা করতে করতে ঠিক হবে, এই সিস্টেমটা তো তাই হবে। কারণ এই সিস্টেম করে অলরেডি যখন একটা পরীক্ষা দেয় লোকে যে ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউকে আমাদের ভাই বেরাদার থাকবে, ওদের ভাই বেরাদার থাকবে, আমাকে বলেছে, কারণ কোন জাতির সকলে খারাপ হয় এরকম কোন বলে তোমাদের ডিসঅ্যাডভান্টেজ আমরা বুঝতে পারি, বলে কি বলে ইউপিএসসি কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষার ইন্টারভিউ দিতে গেছি, আমার নাম দেখে যে স্টেট দেখেছে, ইন্টারভিউ প্যানেল থেকে জিজ্ঞেস করছে কোন জেলা, একটা বাঙালি ছেলে এই অ্যাডভান্টেজটা পাবে কখনো? বুঝতে পারছো? অলরেডি যখন বললো কোন জেলা, তারপরে যে কথাটা যেরকম ভাবে এগোবে, তারপরে যখন সেই হাত দিয়ে ইন্টারভিউ নম্বরটা বেরোবে, ভাবো এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো বুঝতে হবে। আরেকটা যেরকম বলি, অলরেডি আমাদের কিরকম ইংরেজিতেও আমাদের ডিসঅ্যাডভান্টেজ আছে, তবু একটু জায়গা আছে সেটাও ধ্বংস করে দিতে চায়। কিন্তু ডিসঅ্যাডভান্টেজের কত জিনিস আছে, তুমি ধরো ইংরেজিতে পরীক্ষা দিলে লিখে দিই সেন্ট্রাল গভর্নমেন্ট, তোমার খাতা যে কারোর কাছে যেতে পারে, বাঙালির খাতা তামিলের কাছে যেতে পারে, তামিলের খাতা মারাঠির কাছে যেতে পারে, মারাঠির খাতা গুজরাটির কাছে যেতে পারে, গুজরাটির খাতা বাঙালির কাছে যেতে পারে, ফলে তো কিন্তু যে হিন্দিতে পরীক্ষা দিচ্ছে তার খাতা তো নিজের জাতির কাছে দিয়ে যাবে, ভাবো। এইগুলো বাংলা পক্ষ জিনিসগুলো খুঁজে খুঁজে বার করছে যে সিস্টেম কি জিনিস, মানে তার অলরেডি আমরা এগুলো দেখার পরে এগুলো আমরা কিন্তু খোঁজ করি না, কি বলি, আরে বাঙালি ছেলেগুলো খাটে না, পাবে কি করে,
তোমরা অলরেডি বুঝিয়ে দিচ্ছে যে আমাদেরকে জোর করে হারিয়ে দেবার জন্য আমরাই দাঁড়ি, মানে একটা রেস হবে না, রেসে আমি সোজা দৌড়ো, ঠিক আছে? আর আরেকজনকে বলা হয়েছে এরকম ঢাল বানিয়ে দেওয়া হবে, করে বলছে এরকম ভাবে উঠতে হবে, করে বলছে দূরত্ব তো একই, তুই পাচ্ছিস না কেন, দূরত্ব তো একই, তুই পাচ্ছিস না কেন, এও 100 মিটার, এও 100 মিটার, তুই পাচ্ছিস না কেন। বাংলা পক্ষ এই কারণেই তো চ্যালেঞ্জ করেছে যে তোর ভাষাও না আমার ভাষাও না, কিংবা তোর ভাষা আর আমার ভাষা যেটাই তুই বল, যে দুজনের এক, তোর তোর না আমার না কারণ থাকলো না, ইংরেজি হোক অথবা তোর মাতৃভাষায় হবে আমি দেবো আমার মাতৃভাষায়, তখন কম্পিটিশন হোক। সেই কম্পিটিশন যদি হয় পশ্চিমবাংলায় একটা ডিআরএম, প্রতিটি ডিআরএম বাঙালি হবে, পুরো লিলুয়া ওয়ার্কশপ বাঙালির হবে, এইখানে কাজরাপাড়া ওয়ার্কশপ বাঙালির হবে, বাঙালি হবে, প্রতিটি বিএসএফ বাঙালির হবে। ভয় পায়, ভয় পায়, এই যে ফ্রি খাচ্ছে, এই যে আমাদের মাথায় কাঁটাল ভেঙে খাচ্ছে, আমাদের পয়সায় খাচ্ছে, আমাদের বুকের ওপর পা তুলে আমাদের মাটিতে আমাদের বাংলাদেশি বলছে, ওরা বুঝতে পারছে কিন্তু একটা জিনিস, এখন কিন্তু এই বাঙালি আর সেই বাঙালি নেই, আমাদের বাপ ঠাকুরদা আমাদের এই অবস্থাটা এনে ফেলেছে, কিন্তু আমরা আমাদের বাপ ঠাকুরদাদের বলতে চাই তোমরা ঝুলিয়ে গেছো, আমরা কিন্তু টাইট করে ধরছি, একদম খুব স্পষ্ট কথা। গত 12 তারিখ বাংলা পক্ষ একটা মহামিছিল, সে এক অসাধারণ মহামিছিল, তার আগে এর কথা বলেছে, খুব সহজ কথা বলেছে, আমরা যেগুলো বললাম কি সুন্দর কথা, নাকি ছোট করে সহজে বুঝিয়েছে, আমি পড়বো। উনি তামিলনাড়ুর চিফ মিনিস্টার ছিলেন, 67 সালে মারা গেছেন, সিএল আন্নাদুরাই, এক মহান লোক, এদের কথা শেখাবে না, তোমায় সারা জীবন নেহরু গান্ধী প্যাটেল মোদি ঠিক আছে অক্ষয় কুমার ধোনি ফোনি এইসব করে দেবে, তোমায় শাহরুখ খান এইসব করবে, আর এখানে খেলছে খবরের কাগজে লিখছে বাংলার গর্ব কি মুকেশ কুমার এবং সাহাবাই ক্রিকেট টিমে ঢুকিয়ে, ওই রকম দিয়েছিল, সৌ গাঙ্গুলি গেছিল, বুঝেছে গুজরাটি কোম্পানিতে পার্মানেন্ট চাকরি বলে কিছু হয় না, ফেরত পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ এখন বলছে সিএবি, হ্যাঁ লাইনে এসো, লাইনে এসো, কি বলছে আন্নাদুরাই, যেহেতু ভারতের প্রত্যেকটি স্কুলে ইংরেজি শেখানো হয়, কেন ইংরেজিকে সাধারণ ভাষায় ব্যবহার করা হবে না, তামিলদের কেন আন্তর্জাতিক ক্ষেত্রে বাক্যালাপের জন্য ইংরেজি এবং ভারতের মধ্যে বাক্যালাপের জন্য হিন্দি শিখতে হবে, অদ্ভুত ব্যাপার, এটা কি বলছে, আমরা কি বড় কুকুরের জন্য বড় দরজা বানাই আর ছোট কুকুরের জন্য ছোট দরজা বানাই, আরে ছোট কুকুরটা বড় দরজা দিয়ে যাবে, এই তো কি অসাধারণ কথাটা বলে দিয়েছে, আমরা কি বড় কুকুরের জন্য বড় দরজা বানাই আর তার মধ্যে ছোট কুকুরের জন্য একটা ছোট দরজা বানাবো, এটা হয় কখনো, বড় দরজা হলে তো সবাই ঢুকতে পারবি, ঢুকতে চাইছে না কেন, পারবে না, কারণ তখন সমান কম্পিটিশন, সমান কম্পিটিশন, ওরা সমান কম্পিটিশনের জম, খুব ভয় পায় সমান কম্পিটিশন, তখন তো নিজের মেধায় নিজের সম্পদের ওপর থাকতে হবে, পরের টাকায় বাঁচা যাবে না, পরজীবী হয়ে বাঁচা যাবে না, ছত্রাকের মতো বাঁচা যাবে না, তখন তো নিজের নিজের, তাই না, তখন নিজের মাখানা নিজের গুটকা নিজেই খেতে হবে, বেচা যাবে না, তাই না, কত খান, এই হচ্ছে সিএন আন্নাদুরাই, এবং এই যে কথাগুলি, এই যে কথাগুলি আমাদের শেখানো হয়নি কোনো স্কুল বইতে, আমরা শিখেছি, আমরা সুভাষচন্দ্র বসু সম্বন্ধে এত কথা শিখেছি, আমরা এই কথা শিখেছি, অনেকে দুঃখ করিয়া বলেন বাঙালি মারোয়াড়ি বা ভাটিয়া হলো না কেন, ভাটিয়া মানে হচ্ছে নর্থ ইন্ডিয়ার যে ভুক্তা ভুক্তা হয়ে চাইছে, আমি কিন্তু প্রার্থনা করি বাঙালির যেন চিরকাল, বাঙালি যেন চিরকাল বাঙালি, শিখিয়েছে এই লাইন, শেখাইনি কেন, শেখাইনি
এটা কি ঢপ? চ্যালেঞ্জ করছি, কেউ দেখিয়ে দিক এটা ঢপ, তাই না? আমাদের নানা রকম মূর্তিতে মালা দিয়ে শেখেছে, কিন্তু এই মূর্তি যখন জীবন্ত হিসেবে কিছু বাক্যগুলো বলেছে, এই বাক্যগুলো শেখানো হয়। সুভাষচন্দ্র বিবাহিত কি বিবাহিত না, অনিতা পাল তার সন্তান কি সন্তান না, উনি জীবিত কি মৃত, উনি কোন সাল অব্দি জীবিত, কোন সাল অব্দি মৃত, কত কিছু নিয়ে আলোচনা আছে, কি বলে গেছে লোকটা, এই নিয়ে আলোচনা নেই। দেখো লক্ষ্য করে দেখবে কি বলে গেছে লোকটা, এত যে আমরা এত চিন্তিত কেন, জীবিত মৃত মেয়ে কি মেনা, কারণ তো এই কারণগুলোতে, কি করে গেছে কি বলে গেছে, কর্মের জন্য তো, কর্মের জন্য তো, সেদিকে নেই। এবং এই নিয়ে আমরা একটা মিছিল করেছি, বিরাট মিছিল সৃষ্টি হয়েছিল এই ভারতে, এবং বাংলার মাটিতে সাম্প্রতিক ইতিহাসে, আগের ইতিহাস আমি জানি না, আমার জীবৎকালে আমি এরকম কোনো মিছিল দেখিনি, আপনারা হয়তো দেখেননি, যে মিছিলের খবর পরপর বলি, তিনখানা রাজনৈতিক দলের মুখপত্রে ছাপা হয়েছে, বলছি ডিএমকে তামিলনাড়ুর শাসক দল, জনতা দল সেকুলার এটা হচ্ছে কর্ণাটকের বিরোধী দল, এবং তৃণমূল কংগ্রেসের জাগবান, তিন জায়গায় খবর করা, পাঁচটা ভাষায় খবর হয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে একটা মিছিল, এত কত মিছিল করে খবর হয়? হ্যাঁ, তৃণমূলের 21শে জুলাই, সিপিএম এর ব্রিগেড, তারপরে এই যে নবান্ন অভিযান, এসবের খবর অন্য স্টেটে কেউ পাত্তা দেয়? বাংলা পক্ষ মিছিল করলো, বাংলায় বেরিয়েছে, তামিলে বেরিয়েছে, কন্নড়ে বেরিয়েছে, হিন্দিতে বেরিয়েছে, ওদের ওরাও নজর রাখছে, ওরাও নজর রাখছে, হিন্দিতে বেরিয়েছে, ইংরেজিতে বেরিয়েছে, ঠিক আছে। এবং আরো একটা অ্যাড করতে চাই, রাজবংশী সম্প্রদায়ের যে আমার চ্যানেল বলে একটি নিউজ ইয়ে আছে, সেখানে বেরিয়েছে, এবং ব্রিটিশদের যেরকম বিবিসি তেমনি জার্মানদের ডয়েশে ওয়েলে DW বলে ওদের যে সরকারি চ্যানেল, সেইখানে বেরিয়েছে, সারা বিশ্ব দেখছে, বাঙালিরা বাঙালিদের মধ্যে এখানে কিছু একটা শুরু হয়েছে। এটা কিন্তু ঠিক আছে, অন্য সময় 1965 সালে যখন প্রথমবার ইংরেজিকে সরিয়ে হিন্দিকে একমাত্র এই কেন্দ্র সরকারি ভাষা করার চেষ্টা করেছিল, তখন 400 তামিল শহীদ হয়েছিল, 400 1965 সালে, ট্যাঙ্ক ফ্যাঙ্ক জানিয়ে দিয়েছিল তামিলদের গুলি করার জন্য, আর ওই তামিলরা প্রাণ দিয়েছিল বলে আজকে কিন্তু আমরা তবু আছি, তাই না? আজকে তামিলরা আটকে দিয়েছিল বলেই, সব যদি হিন্দিতে হতো তাহলে কিন্তু এই মাঝে আর দু একটা স্পট থাকতো না আমার, ঠিক আছে, পুরোটাই হয়ে যেত। আজকে তারা আবার সেই চেষ্টা করছে, আবার সেই চেষ্টা করছে, তখন আমাদের পূর্বপুরুষরা মাপ ছিল, ঠিক আছে। কিন্তু আমার এটাও বলবো, সেদিন আমি একখানা খবর দেখলাম, এই যে মাপ ছিল বললাম না, আমি আবার ভুল করে নিচ্ছি, পূর্বপুরুষদের একটু প্রণাম করে নিচ্ছি যে ভুল বললাম, তখন তামিলরা যে লেভেলে করছিল সেই লেভেলে করছিল না, এইটা বলা উচিত, কিন্তু করছিল, এবং যে লেভেলে করছিল লজ্জার কথা, আমরা এখনো সেই লেভেল পৌঁছাইনি। 1965-তে তামিলনাড়ু যখন প্রাণ দিচ্ছিল, আমি খবরে দেখলাম ওই আনন্দবাজারে দেয় যে অনেক বছর আগে তাদের ওখানে কি ছাপত চেপেছিল, লিখছে 1965 সালে সিনেমা হলের মালিকরা, ওই যখন এজিটেশন চলছে তামিলনাড়ুতে, পশ্চিমবঙ্গের সিনেমা হলের মালিকরা হিন্দি সিনেমা এক সপ্তাহের জন্য ভয় বন্ধ রাখছে, এসে চালিয়ে না দেয় ঝামেলা না হয়, পশ্চিমবাংলায় তার মানে
আগুন ছিল, জল দিয়ে দিয়ে সবকটা দল তোষণ করে করে ভোতা ভেদা করতে 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 একটা জায়গায় এনে ভেবেছিল যে একদম গেড়ে দেবে, কিন্তু আমরা তো ভূমিপুত্র, গেড়ে দিলেও ফুলফল হয়ে উঠি। দেখো বাংলা পক্ষ দাঁড়িয়ে গেছে, কি করবে, ফেলে দিলে গাছ হয়ে যায়, ফেলে দিলে গাছ হয়ে যায়। পিচিটা কখন পড়লো তাই বোঝা যায় না, কখন বোঝা যায়, যখন আমাদের পূর্বপুরুষের সম্পদের ওপর অট্টালিকা বানালেও তার পেট ফুলে যখন অসত্য গাছ বেরোয় তখন বোঝা যায়। এই মাটি কাঁদে, এই মাটি কাঁদে, তাই না? এই প্রতিটি স্কিম করছে, এবং এই স্কিমের সঙ্গে কিন্তু আরেকটা জিনিস বলে রাখা ভালো, এত সাহস পাচ্ছে, এত সাহস পাচ্ছে, ওরা জানে না যে বাঙালিরা খেপে যাচ্ছে, পরের বার ভোট দেবে না, বা আরো ক্ষতি যাবে, রাজনৈতিক ক্ষতি হতে পারে, কারণ মনে হতে পারে, ওরা কি চিন্তা করছে না? আসলেই চিন্তা করছে না, বরং অন্যরকম চিন্তা করছে। কি 2026-এ এটা জেনে রাখো সকল, পশ্চিমবঙ্গে কটা লোকসভা সিট আছে? টোটাল লোকসভায় কত সিট আছে? 492, 543, ঠিক আছে, তাহলে 543-এ 42 একটা অনুপাত, মোটামুটি 7-8%, 7% 42 + 543, এটা করলে একটা 1% বেরোবে, ওরা এটা প্ল্যান করছে। এটা হচ্ছে 1971-এর যে পপুলেশন সেই অনুযায়ী, 1971-এ পশ্চিমবঙ্গের যে পপুলেশন, উড়িষ্যার যে পপুলেশন, ইউপির যে পপুলেশন, এরকম ভাবে সেই অনুযায়ী সিটগুলো করা আছে। আচ্ছা, 1971-2022-এর মধ্যে কি হয়েছে? আমাদের দুটো একটাই এসে দাঁড়িয়েছে, একদম ক্লিয়ার সংখ্যা আছে, 1.6 আমাদের নারী প্রতি শিশুর জন্ম হার এই পশ্চিমবঙ্গে ইউরোপের অ্যাডভান্স দেশের মতো। বিহারে কত জানেন? 3.4, এবং 1971-2022 এরপরে কি হচ্ছে? 2026-এ এই নতুন যে পপুলেশনের যে অনুপাত, এই অনুযায়ী 543-এর সিট আবার পুনর্বণ্টন করবে, এবং একটু ধোঁয়াশা করার জন্য কি করছে, টোটাল সিটটাকে 1000 করে দিচ্ছে। আমার টোটাল সিট দিয়ে কি হবে? আমার তো অনুপাতটা জানতে হবে, টোটাল সিটে আমার অনুপাত হয়ে যাবে 6-6%, 8 থেকে কমে। ওরা কি বলবে? ওরা 42-60 হলো, 543-42 ছিল, 1000-60 হলো। এইটা আমরা কি মুরগি নাকি? হ্যাঁ, আমরা কি মুরগি? 543-42 আর 1000-60, দুটো তো এক হলো না। আজকে এখানে 42, ইউপিতে 80, আর তখন যখন 60, ইউপি 180, মানে যেটা ছিল আমার ডবল হয়ে গেল, 3 গুণ। আর তুমি আমাকে শুধু সংখ্যা দেখাচ্ছ, এইটা 2026-এ হবে। আর সেইটা হয়ে গেলে ভারত একটি একদম হিন্দি মেজরিটি রাষ্ট্রে পরিণত হবে, আমরা একদম উপনিবেশ হয়ে যাবো। হ্যাঁ স্যার, এটাই আমাদের কাজ হবে, আমরা আমাদের সন্তানদের এই হ্যাঁ স্যার বানিয়ে দিতে দেব না, একদম একদমই না, একদমই না। আমি একখানা গল্প বলছি, গল্পটা মনে হতে পারে হয়তো সম্পর্ক নেই, আজকে যা যা 2-3টে ছোট ছোট, আমরা সকলে আফ্রিকা থেকে এসছি, ওরাও এসছে আমরাও এসছি, এবং যখন মানুষের কোনো এরকম মানে অনেক আগে আর কি বলছি, লাখ লাখ বছর আগে, তখন না মানুষ যে গুহায় থাকতো তার মধ্যে সেটা আঁকা না লেখা বোঝা যাচ্ছে না, কিন্তু মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেছে, তাই আমরা জানতে পেরেছি তারা ছিল। হামজা বলে একখানা, হাজ্জা সরি, হাজ্জা বলে একখানা উপজাতি রয়েছে,
তানজানিয়া বলে জায়গায় তারা বহুকাল আগে যেরকম ভাবে ভাষা বলতাম এবং সেইভাবে ভাষাটা বলে, এবং সেইভাবে ভাষাটা বলার জন্য ওদের ভাষার মধ্যে এইগুলোর ব্যবহার খুব বেশি, এই ক্লিকটা এরকম নানা ব্যবহার আছে, আবার শব্দও আছে, কত বছর ধরে আছে। আমরা যখন বলি ঠিক আছে, ওখান থেকে ক্রীতদাস নিয়ে গেছিল সারা জায়গায়, আরবরা নিয়ে গেছিল, ইংরেজরা নিয়ে গেছিল, পর্তুগিজরা নিয়ে গেছিল, সকল ওখান থেকে ক্রীতদাস ধরে ধরে নিয়ে গেছিল। তারপরে আমেরিকায় তারা না লড়াই করে বেশ কিছু লোক স্বাধীন হয়ে যায়, দাস থাকে না, তারা ফেরত আসে পশ্চিম আফ্রিকার একটা এলাকায়, এলাকার নাম হচ্ছে লাইবেরিয়া, তার রাজধানী হচ্ছে মনরোভিয়া। এখানে এসেই প্রথমে তারা বুঝতে পারে, এরা হয়তো 100-150 বছর আগে তাদের পূর্বপুরুষকে ক্রীতদাস বানানো হয়েছিল, সে তারপরে 2-3-4 প্রজন্মে মোটামুটি কোনোভাবে দাসত্বটা সরিয়ে এবার চলে এসছে। এসে যেই লোকজনের, ওখানে তো লোকাল লোকজন তো অলরেডি থাকে আফ্রিকায়, গিয়ে দেখছে বুঝছে, হ্যাঁ আমার ঠাকুরদার মতো। তার মানেটা কি, ওরা নিজেদের পূর্বপুরুষ হারিয়ে ফেলেছিল, মাটিতে পুজল না, আবার কন্টিনিউয়াস হয়ে গেল। একটা হয় না, একটা নদী শুকোতে শুকোতে হঠাৎ আবার জল এসে গেল। এই বাংলা পক্ষ সেই জিনিস, শুকিয়ে একটা জায়গায় চলে এসেছিল, আমরা কিন্তু ড্যাম ফাটিয়ে দিয়েছি, আমরা ড্যাম ফাটিয়ে দিয়েছি, আমরা গোল লাইন সেভ করে দিয়েছি, এবার খেলাটা অন্য বক্সে নিয়ে যাওয়ার জন্য আমরা রেডি। এবং একটা কথা বলে দিচ্ছি, ফাউল হবে, ফাউল হবে, আমরা ভাই ফেয়ার প্লে ট্রফি খেলতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে এসেছি, আমরা কোনো ফেয়ার প্লে ট্রফি খেলতে আসি, তো বাড়ি গিয়ে দেখা হবে ওটা না, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দিচ্ছি, যাতে আমাদের আগামী প্রজন্ম এমন মাঠে চিরকাল হোম ম্যাচ খেলে, যেখানে দর্শক আমাদের সিট আমাদের, মাঠ আমাদের, ঘাস আমাদের, রেফারি আমাদের, নিয়ম আমাদের, বল আমাদের, ব্যাট আমাদের, নেট আমাদের, ডিসপ্লে আমাদের, সব আমাদের। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই, আমরা সেই ভবিষ্যৎ আমাদের সন্তানদের জন্য তৈরি করেছি। কেউ নিজের বাপের সম্পত্তির জন্য প্রতিযোগিতা করে না, অনেকে বলে না কেন যার সে লুয়ারি, এই কথাটা যে বলছে তাকে আমি বলতে যাই, ঠিক আছে তোমার ছেলে যদি হাওয়া হয়, পাশের বাড়ির ছেলে যদি চলার চতুর হয়, লিখে দিয়ে যাও তাকে। আসল কথা খুব স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার, হিন্দি চাপানো চলবে না, চাপাতে এলে হিন্দি স্পষ্ট কথা। আমরা কোনো জাতির বিরুদ্ধে নেই, আমরা চাই হিন্দি ভাষীরা হিন্দিতে ভারতীয় সেনায় ভর্তি পরীক্ষার চান্স যেমন পাচ্ছে, তেমনি বাঙালিরাও সুভাষচন্দ্র বসুর, এই তো সঞ্জয় সুভাষচন্দ্র বসুর টি-শার্ট পরে রয়েছে, এই তো কি লেখা আছে ওখানে, গ্রেটেস্ট, পড়তে পারছিস কেন জানিস, এই লোকটার জন্য, কারণ এই লোকটা এবং 400 তামিল শহীদ যদি না থাকতো, তাহলে ওরা একদিনে এইটার পড়ার যে অবস্থাটা আমরা ছোটবেলা থেকে কেউ কেউ পেয়েছি, সেই জায়গাটা রাখতো না, সেই জায়গাটা রাখতো না। এই হচ্ছে বিষয়, সহজ বিষয়, আমাদের আগামী প্রজন্ম শুধু যাতে সুভাষের টি-শার্ট না পরে, আমাদের আগামী প্রজন্ম থেকে যেন একটা করে সুভাষ, সত্যজিৎ, অশোক মিত্র, চিত্তরঞ্জন দাস তৈরি হয়ে ওঠে, আমরা সেই লড়াই লড়তে নেমেছি, পুঁজি, চাকরি, বাজার, জমি, লাইসেন্স, টেন্ডার, অটো লাইন, টোটো লাইন, সব কিছুর পুনর্দখলের লড়াইয়ের অংশ আজকে এই লড়াইয়ের অংশ, এই হাওড়ার মালিক বাঙালি, এই হাওড়ার সম্রাট বাঙালি, এই হাওড়ার দরবার বাঙালি, এই হাওড়ার প্রতিটি সদন বাঙালি, এই হাওড়ার প্রতিটি শোরুম বাঙালি, আর এই হাওড়ায় শক্তিশালী কে, বাঙালি। এই
আমরা এটুকুই চাই। চারিদিকে যা লেখা আছে তার পাশে একটা বাঙালি যোগ করে দাও, পেয়ে যাবে বাংলা পক্ষ। জয় বাংলা।